ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। তো আজকে কিন্তু কথা বলবো ইস্ট বেঙ্গলের দুজন কোচকে নিয়ে। দুজন কোচ অর্থাৎ ইস্ট বেঙ্গলের কিন্তু দুজন কোচকে অ্যাপ্রোচ করা হয়েছে ইস্ট বেঙ্গল কাপের তরফ থেকে, এবং সেই দুজন কোচ কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলানো দুটো টিমের কোচ, এবং তাদের মধ্যে একজন ছিলেন নেদারল্যান্ডের কোচ এবং একজন ছিলেন কোস্তারিকার কোচ। তো সেই দুটো আপডেট কিন্তু তোমাদের দিয়ে দেবো। আর অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা নিচে যাও, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিও, ওখানে রেগুলার ডেলি অনেক অনেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট আপডেট থাকে যেগুলো ভিডিওতে থাকে না। তো সেই আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই তোমাদের যেতে হবে নিচে, নিচে গিয়ে ডিসক্রিপশনে গিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিতে হবে। তো চলো আসি আজকের আপডেটটায়। তো ফার্স্টে কোন কোচকে নিয়ে কথা বলবো, ফার্স্টে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন অস্কার র্যামিরেজ। অস্কার র্যামিরেজের নাম আমরাই সবার প্রথম বলেছিলাম, এবং অস্কার র্যামিরেজ কিন্তু ছিলেন কোস্তারিকার কোচ। তিনি 2018 সালে কিন্তু তিনি কোস্তারিকার কোচ ছিলেন। এবং একটা অদ্ভুত জিনিস যে জনি আকোস্তা, যিনি কিন্তু ইস্ট বেঙ্গলে জয়েন করেন কোস্তারিকার ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরে, তো সেই জনি আকোস্তাকেও তিনি কিন্তু কোচিং করিয়েছিলেন। এবং এই কোস্তারিকার কোচের প্রোফাইলটা কিরকম, কোস্তারিকার এই কোচের প্রোফাইল কিন্তু তিনি 55 বছর বয়সে একজন কোচ, অর্থাৎ তুলনামূলক ইয়ং কোচ যারা এখন ময়দানি গ্রাউন্ডে কোচিং করাচ্ছেন তাদের রেসপেক্টে। এবং তিনি প্রথমে কোস্তারিকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, তারপরে তিনি স্যান্টোস এফসির কোচিং করান, তারপরে তিনি দুটো কোস্তারিকান ক্লাবেই কোচিং করান, এবং তারপরে তিনি কোস্তারিকার জাতীয় দলের কোচ হন, এবং তিনি 2018 সালের বিশ্বকাপে কোস্তারিকার জাতীয় দলের কোচ ছিলেন। এবার আমার পয়েন্ট হচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু মোটামুটি একটা বেসিক টিম দাঁড় করিয়ে রেখেছে আগে থেকে, তারা দূরদর্শিতা তাদের প্রমাণ করে দিয়েছে, এবং তারা কিন্তু তাদের অনেক নতুন নতুন প্লেয়ার সাইন করিয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করার রয়েছে, সেই প্লেয়ারের রেসপেক্টে কিন্তু এখন কোচ সিলেক্ট করা প্রয়োজন। কারণ আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু অস্কার র্যামিরেজ মানাবেন না এই ইস্ট বেঙ্গলের টিম ফরমেশন বা যে ধরনের প্লেয়ার ইস্ট বেঙ্গলের টিমে রয়েছেন। কেন? কারণ অস্কার র্যামিরেজ কিন্তু খেলেন 3-4-3 ফরমেশনে। 3-4-3 তাহলে কি বুঝতে পারছো, যে তিনজন সেন্ট্রাল ব্যাক খেলেন এবং তার উপরে কিন্তু 4 জন মিডফিল্ডার খেলেন, অর্থাৎ যে উইং ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক, এই দুটো পজিশন কিন্তু ইউজলেস অস্কার র্যামিরেজের ফরমেশনের মাধ্যমে। তো এইরকম একটা কেস কিন্তু আগেও ট্রেভর জেমস মর্গানের সময় হয়েছিল। তো সেক্ষেত্রে আমার মতে কিন্তু অস্কার র্যামিরেজকে অ্যাপ্রোচ করাটা খুব একটা বুদ্ধির কাজ হবে না, যদি না অস্কার র্যামিরেজ নিজের ফরমেশন চেঞ্জ করেন। কারণ তোমরা সকলেই জানো যে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু 2-3-4 অনেকগুলো উইং ব্যাক সাইন করিয়েছে, প্রীতম সিং, রিনো অ্যান্টো, তাছাড়া আরো অনেকে যেমন চুলোভা, প্রত্যেকে অভিষেক আম্বেকার, প্রত্যেকে কিন্তু তারা সাইন করিয়েছে। তো তারা কিন্তু ইউজলেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু উইং ব্যাক রাখা প্রয়োজন, এবং অস্কার র্যামিরেজের কিন্তু টিমে কিন্তু কোনো উইং ব্যাক থাকেন না। এরপরে আসি নেদারল্যান্ডের কোচ, নেদারল্যান্ডের এই কোচকে, এই কোচটি হচ্ছেন বার্ট ভ্যান ম্যারুইক। বার্ট ভ্যান ম্যারুইক কিন্তু 68 বছর বয়সী কিন্তু একজন কোচ। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে ইনি কিন্তু 2010 সালের যে টিমটা, নেদারল্যান্ডের যে টিমটা কিন্তু ফাইনালে উঠেছিল, স্পেনের এগেনস্টে হেরে গিয়ে যারা রানার্স আপ হয় সেই টিমের কিন্তু তিনি কোচ ছিলেন। রবিন ভ্যান পার্সি, ওয়েলসি স্নাইডারের মতো প্লেয়ারদের কিন্তু তিনি ম্যানেজ করেছেন। তো এই ম্যারুইক, বার্ট ভ্যান ম্যারুইক কিন্তু ইস্ট বেঙ্গলের রেডারে রয়েছেন, এবং তার পারফরমেন্স বা প্রোফাইলটা একটু জানিয়ে রাখা প্রয়োজন। তিনি আগে কিন্তু তার যখন বয়স ছিল তিনি ফুটবলার ছিলেন, তারপর তিনি কোচিং করান, তিনি অনেকগুলো স্প্যানিশ ক্লাবে কোচিং করান, তিনি ফ্রান্সের কিছু ক্লাবে কোচিং করান, এবং তারপরে কিন্তু তিনি বরুশিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন, নেদারল্যান্ডের ম্যানেজার হন, তারপরে কিন্তু তিনি সৌদি আরবিয়ার কোচ হন, তারপরে অস্ট্রেলিয়ার হেড কোচ হন, এবং লাস্টে কিন্তু তিনি ইউনাইটেড আরব এমিরেটস এর কোচ ছিলেন 2019 ডিসেম্বর মাস পর্যন্ত। তো একটা অসাধারণ কোচ, অসাধারণ কিন্তু একটা মানে প্রোফাইল কিন্তু তার রয়েছে, হিস্ট্রি তার রয়েছে। তো এই প্লেয়ার, এই কোচটিকে সম্পর্কে একটু আলোচনা করি আমি। এই কোচটির ফরমেশন কিন্তু 4-4-2, এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো, আমি কিন্তু ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা টিমেরই একটু পারফরমেন্স নিয়ে অ্যানালিসিস করি, একটু টিম বানাই। তো তোমরা যদি লক্ষ্য করতে পারছো আমি একটা টিম বানিয়েছি ইস্ট বেঙ্গলের, অনেকদিন আগেই বানিয়েছিলাম, তো এবং সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, কারণ এই কোচ কিন্তু 4-4-2 ফরমেশনে খেলেন, এবং আমিও দেখো 4-4-2 ফরমেশনে কিন্তু টিমটা বানিয়েছি। কারণ আমার মতে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য আইডিয়াল কম্বিনেশন যা হতে চলেছে সেটা কিন্তু 4-4-2, এবং 4 জন উইং ব্যাক, 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার, এবং অবশ্যই 2 জন ফরওয়ার্ড এবং 2 জন সেন্ট্রাল ফরওয়ার্ড। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই ফরমেশনই কিন্তু মিলে যাচ্ছে এই বার্ট ভ্যান ম্যারুইকের কোচিং ফরমেশনের সাথে। তো আমার মতে কিন্তু এই এই কোচটিকেই কিন্তু ইস্ট বেঙ্গলের সাইন করা
করানো উচিত। অবশ্যই এই দুজন কোচ ছাড়াও আরো অনেক কোচ কিন্তু ইস্ট বেঙ্গলের রেডারে অবশ্যই রয়েছেন, কিন্তু এই দুজনের নাম বেরিয়ে এসেছে এবং আমার মতে কিন্তু আইডিয়াল কোচ কিন্তু ইনি হতেই পারেন। রয়েছে তার বিশাল বিখ্যাত প্রোফাইল, রয়েছে তার মানে হাই প্রোফাইল একজন কোচ তিনি, এবং তার পাশাপাশি তার ফরমেশনটাও কিন্তু ইস্ট বেঙ্গলের সাইনিং গুলোর সাথে ম্যাচ করে যাচ্ছে এবং অসাধারণ কিছু বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করতেই পারে এর সাথে ম্যাচ করিয়ে। তো দেখা যাক আলটিমেটলি কারা মানে কে কোচ হতে পারেন সেটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো, সম্ভবত 17-18 তারিখের মধ্যেই আমরা জেনে যাবো যে ইস্ট বেঙ্গলের নতুন কোচ কে হচ্ছে। কোচ সিলেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু নতুন বিদেশি যারা আসবেন তারা কিন্তু কোচের পছন্দ মতোই আসবেন এবং তাহলে কিন্তু টিমটা আলটিমেটলি দাঁড়িয়ে যাবে। তো এই ছিল পুরো ব্যাপারটা, অস্কার রেমিরেজ না বার্ট ভ্যান ম্যারউইক। আমার ভোট কিন্তু বার্ট ভ্যান ম্যারউইকের দিকে, তোমরা কাকে চাইছো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানো এবং আমি রিজনস গুলো জানালাম, তোমরা কিন্তু তোমাদের রিজনস গুলো জানিও। চলো এখনকার মতো টাটা, আর অবশ্যই নিচে গিয়ে সাবস্ক্রাইবটা করে নিও।